তো আগেই বেড়ে গিয়েছিল একটি জনপ্রিয় চ্যানেলের মহালয় উপলক্ষে দুর্গার চরিত্রে মিমি চক্রবর্তীকে দেখা মাত্র কিছু দিনের মধ্যেই মহালয়া আর তাই চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছে এই বছর মহালয়া উপলক্ষে একটি জনপ্রিয় চ্যানেলে মা দুর্গার চরিত্রে দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তীকে এবং সেই অনুষ্ঠানের কিছু ঝলক আমরা কিছুদিন আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি এবার জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় তবে দর্শকদের উৎসাহ দ্বিগুণ করার জন্য আজ আমরা আপনাদের সামনে আরেকটি খবর নিয়ে এসেছি কি মহালয়ের এই অনুষ্ঠানটি অকাল বোধনকে কেন্দ্র করে হতে চলেছে তাই রাম সীতার চরিত্র তো মাস্ট রামের চরিত্রে দেখা যেতে চলেছে জিতু কামল এবং সীতার চরিত্রে দেখা যেতে চলেছে মধুমিতা সরকারকে এর সাথে আমরা জানিয়ে রাখি রাবণের চরিত্রে দেখা যেতে চলেছে বছর রাজেশ শর্মাকে মহালয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী শুটিং এ ফেললেন জিতু কমল এবং মধুমিতা সরকার অন্যদিকে প্রথমবার পৌরাণিক চরিত্রে দেখা যেতে চলেছে রাজেশ শর্মাকে এই অনুষ্ঠানের জন্য মিমি চক্রবর্তী শুটিং যে আগেই শুরু হয়ে গিয়েছে তা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি এবার শুটিং শুরু হলো রাজেশ শর্মা মধুমিতা সরকার এবং জিতু কমল কে নিয়ে এই বিশেষ চমক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে বন্ধুরা এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন